মার্কিন যুক্তরাষ্ট্রর অলিয়ে গলিয়ে এখন ক্ষুদ্র গাড়ি গাড়িখনের আকারে এটা দৃষ্টি কাকিছে সকলরে ব্রিটেইনের আটাইতকৈ দীঘল বাট অতিক্রম করেছে বিশ্বর আটাইতকৈ ক্ষুদ্র গাড়িখনে গাড়িখনের চালক হয়েছে এলেক্স আর্সিন তেও সাসেক্স শহরের নিবাসী বিশেষভাবে সক্ষম লড়া ছলীর বাবে পুঁজি সংগ্রহ করবলৈ তেও চলাইছে এক বিশেষ অভিযান এতিয়ালৈকে প্রায় 1000 কিলোমিটার বাট তেও এই ক্ষুদ্র গাড়িখনেরে অতিক্রম করেছে আর সংগ্রহ করেছে 1000 পাউন্ড ধন পিল P50 নামের এই গাড়িখন 134 সেন্টিমিটার দীঘল 98 সেন্টিমিটার বহল আর 100 সেন্টিমিটার ওখ 5 লিটারও একটা ইন্ধনের ট্যাঙ্কি আছে গাড়িখনত কেবল 7 পাউন্ড অথবা 695 টাকাতে ফুল ট্যাঙ্কি ইন্ধন ভরায় আনায়াকে ব্রিটেইনের বিভিন্ন ঠাই ভ্রমণ করেছে ব্যক্তিজনে অবশ্যে গাড়িখনত কেবল এজন লোক বহিব পরাক আর একটা বজার করা মোনা জোড়াকৈহে ঠাই আছে বলে অর্সিনে প্রকাশ করেছে এই গাড়িখন প্রথমবারের 1960 সনত নির্মাণ করা হয়েছিল 2010 সনত বিশ্বর ক্ষুদ্রতম গাড়ি হিসাবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসত অন্তর্ভুক্ত হয়েছিল পিল P50 অর্সিনে ক্রয় করা এই বিশেষ বাহন 1960 সনের মডেলের আধারত 2017 সনত নির্মাণ করা হয়েছিল গাড়িখনক লৈ যথেষ্ট সুখী এলেক্স অর্সিন কারণ গাড়িখন লৈ সামান্য ইন্ধনেরেই দীঘলীয়া বাট অনায়াসে অতিক্রম করব পারে এলেক্স অর্সিনে ইন্টারন্যাশনাল ডেস্ক টাইমিট মার্কিন যুক্তরাষ্ট্রর অলিয়ে গলিয়ে এখন ক্ষুদ্র গাড়ি গাড়িখনের আকারে এটা দৃষ্টি কাকিছে সকলরে ব্রিটেইনের আটাইতকৈ দীঘল বাট অতিক্রম করেছে বিশ্বর আটাইতকৈ ক্ষুদ্র গাড়িখনে গাড়িখনের চালক হয়েছে এলেক্স আর্সিন তেও সাসেক্স শহরের নিবাসী বিশেষভাবে সক্ষম লড়া ছলীর বাবে পুঁজি সংগ্রহ করবলৈ তেও চলাইছে এক বিশেষ অভিযান এতিয়ালৈকে প্রায় 1000 কিলোমিটার বাট তেও এই ক্ষুদ্র গাড়িখনেরে অতিক্রম করেছে আর সংগ্রহ করেছে 1000 পাউন্ড ধন পিল P50 নামের এই গাড়িখন 134 সেন্টিমিটার দীঘল 98 সেন্টিমিটার বহল আর 100 সেন্টিমিটার ওখ 5 লিটারও একটা ইন্ধনের ট্যাঙ্কি আছে গাড়িখনত কেবল 7 পাউন্ড অথবা 695 টাকাতে ফুল ট্যাঙ্কি ইন্ধন ভরায় আনায়াকে ব্রিটেইনের বিভিন্ন ঠাই ভ্রমণ করেছে ব্যক্তিজনে অবশ্যে গাড়িখনত কেবল এজন লোক বহিব পরাক আর একটা বজার করা মোনা জোড়াকৈহে ঠাই আছে বলে অর্সিনে প্রকাশ করেছে এই গাড়িখন প্রথমবারের 1960 সনত নির্মাণ করা হয়েছিল 2010 সনত বিশ্বর ক্ষুদ্রতম গাড়ি হিসাবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসত অন্তর্ভুক্ত হয়েছিল পিল P50 অর্সিনে ক্রয় করা এই বিশেষ বাহন 1960 সনের মডেলের আধারত 2017 সনত নির্মাণ করা হয়েছিল গাড়িখনক লৈ যথেষ্ট সুখী এলেক্স অর্সিন কারণ গাড়িখন লৈ সামান্য ইন্ধনেরেই দীঘলীয়া বাট অনায়াসে অতিক্রম করব পারে এলেক্স অর্সিনে ইন্টারন্যাশনাল ডেস্ক টাইমিট